হ্যাঁ গাইস, দিস ইজ রাশেদ আর আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটি ফটোকে লেয়ার মাস্কিং করতে হয়। আসলে লেয়ার মাস্কিং অনেক ক্ষেত্রে লাগে, বিশেষ করে ফটোগ্রাফি যারা করে তাদের অনেক ক্ষেত্রে এটি হেল্পফুল। সো আমি আজকে দেখাবো একটি পিকচারকে কীভাবে লেয়ার মাস্কিং করতে হয়। তো প্রথমে আমাদের যা করতে হবে, ছবিটিকে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের একটি নাম লেয়ারে পরিবর্তন করে নিতে হবে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের একটি লেয়ার, বাট আমাদের একটি ইন্ডিভিজুয়াল লেয়ার নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটি লেয়ার বানিয়ে নিলাম। তারপর আমাদেরকে একটি বেসিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করি। জাস্ট যেটা করতে হবে, ড্র্যাগ করে দিতে হবে ফুল পিকচারটার উপরে, এবং যদি স্পেসিফাইকে সিলেকশন না হয় তাতেও কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা পুরোপুরি ছবিটিকে বেসিক সিলেকশন দিয়ে দিব। ওভার হয়ে গেলে অল্টার টিপে সিলেক্ট বেশি সিলেক্টে ক্লিক করলেই সেটি ডিলেট হয়ে যাবে, এবং যদি স্পেসিফাই কোনো জায়গায় সিলেক্ট করতে হয় তাহলে জাস্ট এটিকে বাড়িয়ে কমিয়ে সিলেকশনটা করতে হবে। এটা আপনারা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট বাটন দিয়ে করতে পারেন। সো এরপর যা আমাদেরকে করতে হবে, সিলেকশনে গিয়ে রিফাইন এডস এ ক্লিক করতে হবে। করার পর এই ধরনের একটি নিউ প্যালেট আসবে। প্যালেট আসলে আপনি ছবিটিকে দেখবেন যে আপনার সিলেকশন যেগুলো ছিল সেগুলি জাস্ট সিলেকশন সিলেক্টেড হয়ে আছে, আর বাকিগুলো ডিসিলেক্টেড হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আমাদেরকে সেইগুলোই নিতে হবে, কারণ একটি পিকচারে সেই জিনিসগুলো অনেক মূল্যায়ন করে যে ছবিটা অনেক সুন্দর হয়েছে, সেক্ষেত্রে আমাদের ওই ডিসিলেকশন করা উচিত। আমরা এটি কীভাবে করে দেখা যাক, এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের ওই বাকি অংশটুকু আসতেছে এবং আলাদা ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। সো আমরা দেখে নিই সবগুলো। সো আমাদের ভালো কাজের ক্ষেত্রে এটা অরিজিনাল পিকচার। এই ধরনের দেখবেন যে সাইটে আপনাদের হেয়ারগুলো আছে, সেই হেয়ারগুলো নির্দিষ্ট করে সিলেক্ট করতে গেলে অনেক সমস্যা হয়। সো আমরা কীভাবে এটা সিলেক্ট করি এটাই দেখাবো, এবং এর পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। অন হোয়াইট ডাব্লু আমরা সিলেক্ট করে নিলাম। তারপর প্রথম প্যালেটে চলে আসলাম। আসার পর আমরা স্মার্ট রেডিয়াসে ক্লিক করে ক্লিক বাটন দিব, এবং রেডিয়াস আমরা বাড়িয়ে টেকে পুরো 225 এখন দেখতে পাচ্ছেন আপনারা বাকি হেয়ারগুলো চলে আসতেছে, এবং হেয়ারের একটি ছোটো ছোটো অংশ যদি এগুলো বেসিক সিলেকশন টুল দিয়ে করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা মাস্কিং ব্যবহার করে সিলেকশন করবো, অলরেডি হয়ে গেছে। আর এক্ষেত্রে আমরা ইমাজিনেশন কালারে ক্লিক করলাম। এটা আপনার অনেক ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে, আপনি জাস্ট এটাকে বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন যে অরিজিনালি আপনার ক্ষেত্রে এটি কী কাজ করতেছে আর করতেছে না। সো আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিফাইন রেডিয়াস টুলস ক্লিক করবো। করার পর আমাদের একটি ব্রাশ আসবে, সেই ব্রাশটি দিয়ে আমরা জাস্ট ড্র্যাগ করবো, কারণ অনেক ক্ষেত্রে আমাদের বাকি অংশটুকু আসে নাই, সেক্ষেত্রে আমরা অতিথিও নিয়ে আসবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ক্ষেত্রে আমাদের বাকি হেয়ারের অংশ যেগুলো মিসিং ছিল সেগুলোও চলে আসতেছে। এবং আপনারা যদি দেখতে চান যে অরিজিনাল আমাদের এটা ছিল এবং আমাদের মাস্কিং করার পর এটা আসতেছে, সো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটা চলে আসছে। আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেকশন করে দেখতে পারেন। ভালো কাজের জন্য আমরা 1 হোয়াইটই নিয়ে নিলাম, এবং সেক্ষেত্রে আমাদের 95% সিলেকশন অলরেডি হয়ে গেছে। এখান থেকে আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মার্ক সিলেকশন করে ওকে ক্লিক করে দিব। তারপর দেখবেন যে আপনাদের একটি নতুন লেয়ার অটোমেটিকলি ক্রিয়েশন হয়ে গেছে উইথ লেয়ার মাস্কিং সহ। এক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের একটি নতুন লেয়ার। আর তারপর আমাদের যা করতে হবে, আমাদের অনেক ক্ষেত্রে পিকচারটিকে দেখলে মনে হবে যে একটু ব্লারিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, স্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে সিলেকশন করে আমাদের জাস্ট আর একটু ব্রাশ করে দিতে হবে ব্লারটা একটু মুছে যাওয়ার জন্য। এবং এভাবে করলে আপনি আপনার একটি সুন্দর নতুন লেয়ারের পিকচার পাবেন, যেটা আপনি পিএনডিতে সেভ করতে পারবেন, অথবা চাইলে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
সো দেখুন যে আপনার শুধু পিকচারটা মুভিং হইতেছে আর বাকিটুকু অটোমেটিকলি চলে গেছে। সো আমরা এখন যা করবো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এটা থেকে সেট আপ করে দেবো, তার জন্য আমরা পিকচার নিব। ইয়েস নিয়ে নিলাম এবং দ্বিতীয় প্যালেট অফ অন হয়ে গেল। আমরা পুরোনোটা ফিরে গেলাম এবং একটি ট্র্যাক করে আমাদের প্রথম প্যালেটে নিয়ে এসে ছেড়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের প্রথম লেয়ারটি নিচে, এই কারণে আমাদের দ্বিতীয় পিকচারটি উপরে চলে আসছে, তৃতীয় লেয়ারের কাজ চলতেছে। এটা আমরা অফ করে দিলাম, দেওয়ার পর ট্র্যাক করে নিচে নিয়ে আস, অন করে দেখি যে আমাদের পুরো পিকচারটা আসতেছে না। সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে সেট আপ করে নিব, জুম আউট করে ড্র্যাগ করে ওর লেভেলে নিয়ে আসি, যতটুকু আনা যায় নিয়ে আসবো আমরা, চেষ্টা করি। ওকে ইন্টার দিয়ে আমরা আর কি ফিক্সড করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল প্লাস জিরো দিয়ে আমাদের পুরোনো ডিএসপি আসলাম। এখন দেখুন যে আপনার একটু সিলেকশন করে নিই। ওকে লুকিং গুড না, দেখুন যে আপনাদের পুরানা পিকচারটি নতুনভাবে সিলেকশন করে আমরা একটি নতুন ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে দিলাম এবং পুরো হেয়ার সহ বাকি সব কিছু পিকচারের সিলেকশন হয়ে নতুন জায়গায় চলে আসছে। সো এভাবে আপনি আপনার মাস্কিং করতে পারেন, লেয়ার মাস্কিংয়ের পদ্ধতিতে সিলেকশন করে আপনি একটি নতুন এক জায়গায় পিকচারে নতুন জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। বাই।